আলম আলম আপনাকে যুক্ত করেছি, আলম আপনি বলেন তাহলে। আসিফ মাদারচোদ, ভালো আছোস? হ্যাঁ, আল্লাহর পাছা মারতেছি খুব ভালোভাবে এবং নবীর পাছা মারতেছি। নবীর পাছার ভিতরে আল্লাহ আয়েশাকে ঢুকায়, তারপরে নবীকে বাইন্ধা আল্লাহর পাছার ভিতরে ঢুকাই দিচ্ছি। খুব মজা লাগতেছে, আল্লাহ চিৎকার করে কাঁদতেছে, ওরে আমার পাছা গেল রে, ওরে আমার পাছা গেল রে, এইভাবে কাঁদতেছে। আল্লাহ ফাঁক, হ্যাঁ আল্লাহ ফাঁককে আমরা সুন্দর করে ফাঁক করে দিই এবং আল্লাহ 27 মানের উপরে বসে চিৎকার করে কাঁদে, আল্লাহ আমার পাছা গেল, আমার পাছা গেল। কি মজা লাগছে না কথা শুনতে? মজা লাগছে না? গালিগুলা যে দিলাম মজা লাগছে না? মজা লাগছে? এই যে ব্যান করে দিলাম, এসে পাকনামি করলে। আচ্ছা ফারাজ ভাই চলে আসছেন, ফারাজ ভাই আপনাকে স্বাগতম লাইভে, কেমন আছেন ভাই? ভাই আমাকে কি ব্যান করে দিবেন বারবার আসার কারণে? না ভাই, কয়েকজন আছে যে তাদেরকে আমি অনেক অনুরোধ করছি, অনেক ভালোভাবে বলছি, কিন্তু তাদের কোনো বিকার নাই। হ্যাঁ, তারা একেবারে প্রতিদিন আসবে, একদম মানে আমি শুরু শুরু করব তখন এসে বসবে এবং পুরোটা সময় থাকবে। আমি তাদেরকে কয়েকবার রিমুভ করি, কয়েকবার রিমুভ করি, কিন্তু তারা তাদের কোনো বিকারই নাই। হ্যাঁ, এবং তাদেরকে যখন আমি বলি যে ব্যাকস্টেজে আছেন আপনারা, তো আগে আসছেন, আপনারা চলে যান, আপনাদেরকে যুক্ত করবো না, তারা প্রাইভেট চ্যাটে লিখতে থাকে আপনাকে কেন যুক্ত করবেন না, আগে আসছি তো কি হয়েছে, মানে যেন আমি তাদেরকে যুক্ত করতে বাধ্য, আমি তাদেরকে যুক্ত না করলে, আপনি যুক্ত না করলে তাদের বাক্স স্বাধীনতা হরণ করছেন। তো এই জন্য যদি এরকম পাই আমি যে আগে দুই একদিন আগে যুক্ত হয়েছে এবং আজকে আবার সে মানে কথা বলতে চলে আসছে, ভাই আপনাদেরকে বলেছি যে আপনারা যদি আলোচনা করতে চান তাহলে নিজেরা লাইভ একটা স্ট্রিম ইয়ার্ড খোলেন, একটা পেজ খোলেন, সেখানে আলোচনা শুরু করেন, কিন্তু একই মানুষ প্রতিদিন এসে বসে থাকে, এটা কেমন কথা? যদি মানে আমি বুঝি, যখন বুঝবো যে আপনাদের যুক্তি, আপনাদের কথাবার্তা বা আপনাদের পড়ালেখা এই বিষয়ে জানাশোনা আছে, তখন আমি নিজেই আপনাকে বলবো যে আসেন আমাদের সাথে, আসেন আমরা একসাথে আলোচনা করি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত মানে প্রতিদিন এসে বসে থাকা তো লাভ নেই। ফারাজ ভাই বলেন। ঠিক আছে আসিফ ভাই, এটা তো মানে এটা তো মানে ভেঙে বলার কিছু নাই, তারপরে মানে দুঃখজনক বিষয় হচ্ছে এটা ভেঙে বলতে হচ্ছে কিছু মানুষের জন্য। ঠিক আছে আসিফ ভাই, এরপরে ওনারা আসলে তাহলে আর কি যদি হিংস ধরতে না পারেন তাহলে ব্যান ব্যান করে দেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না আর কি। হ্যাঁ, তখন তো ব্যান করে দিতে হবে এবং এরপরে ব্যান করে দিলে আর কখনোই, আমি একবার ব্যান করে দিলে আর আনব্যান করি না, একদম মানে সমস্ত সময়ের জন্য ব্যান হয়ে যাবেন। সুতরাং যাদেরকে বললাম এই কথাগুলো তারা একটু মনোযোগ দিয়ে শুনে আমার কথাটা ভালোভাবে মনে রাখবেন, কারণ একবার আমি কিন্তু ব্যান করে দিবো, এরপরে যদি আপনাদের আপনারা বেশি বিরক্ত করেন আমাকে। হ্যাঁ, মানে আপনারা যদি মানে একটু কথা বলতে পারলেই একটা, আমাদের তো টাইমটা ওয়েস্ট করতেছেন আপনারা, যারা মানে আমার টাইমটা কেন ওয়েস্ট করবেন আপনি, তাই না? আচ্ছা আরেকজনকে যুক্ত করি তাহলে দেখি। রিয়াজ, রিয়াজ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। রিয়াজ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি নিজেকে আনমিউট করে কথা বলেন। রিয়াজ, হ্যালো আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আচ্ছা আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, মানে আপনার কাছে জানতে চাচ্ছি যে ঈসা আলাইহিস সালাম যে জীবিত আছেন না মৃত আছেন এই বিষয়ে আপনার। ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন না মৃত আছেন এটা আপনি আমার কাছে জিজ্ঞেস করতে আসছেন? ফ্যান্টাস্টিক প্রশ্ন, কারণ অনেকে তো অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করে, তাই আমিও এই বিষয়ে নিয়ে আপনার সাথেই একটু বা আপনার কাছে দাম চাইতে চাই। বাহ ফারাজ ভাই, আপনি প্রশ্নের উত্তর দেন ভাই, ঈসা আলাইহিস সালাম কি জীবিত না মৃত বলেন ভাই। মানুষ তো বেঁচে থাকে না এত বছর, তো বেঁচে থাকে না, ওই সময় তো তার হাইয়েস্ট বেশি হলে 80 বছর পর্যন্ত বাঁচতে পারতো, আর বেঁচে থাকার তো কোনো উপায় নেই। বলবো আমি? হ্যাঁ হ্যাঁ বলেন। মানে একটা বিষয় হচ্ছে যে মুসলমান শ্রেণীর মধ্যে প্রায় 95% বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, কিন্তু কোরআন থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে উনি মারা গেছে, কোরআনের বিভিন্ন আয়াত থেকে সেটা বোঝা যায়। এখন এটার মধ্যে বিশ্বাস নিয়ে আসলে কোনো আলোচনাই নাই যে আমি বিশ্বাস করি, কথা যদি শুরু হয় এটা দিয়ে যে ভাই আমি বিশ্বাস করি, তাহলে এটাতে আর কোনো আলোচনা নাই, যেই যেই মাথা বিশ্বাস করেন করতে পারেন, বিশ্বাস দিয়ে তার কোনো কিছু যায় আসে না। তো বিশ্বাস, আমার বিশ্বাস তো বলি নাই যে, আমি বলছি যে রিয়াজ ভাই, রিয়াজ ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি, যে মানে যে সুপারম্যান কমিক্সের ভিতরে আমি দেখছিলাম যে সুপারম্যান কে ব্যাটম্যান মেরা ফেলাইছে, এখন আপনি আমাকে একটু বলেন তো সুপারম্যান কি আসলে বাইচা আছে নাকি ব্যাটম্যান আসলে মারতে পারছিল? ফারাজ ভাই আপনি কি বলেন, সুপারম্যান কি এখন বাইচা আছে, আপনার কি মনে হয় ভাই এই বিষয়ে? ভাই আমি তো কমার্স পড়ছিলাম, মরে গেছে তাহলে তো ভাই মরে যাওয়ারই কথা, কিন্তু পরে নাকি আবার এই যে কি একটা দিয়ে নাকি বাঁচানো যায় সুপারম্যান কে, এটা নাকি এটা নাকি মানে আপনি তো ভাই মানে বিশ্বাস করতেছেন না, এটা তো আপনি তো নাস্তিক, আপনি তো সুপারম্যানে বিশ্বাস করেন না ভাই, এগুলা মানে ওপেনস কথা ভাই। ঠিক আছে রিয়াজ ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই, কারণ আপনার প্রশ্নের কোনো আসলে কোনো ইয়া নেই,
আগা মাথা নাই আপনারা আগে সিদ্ধান্ত নেন যে আপনারা কে কথা বলবেন, তারপরে কথা বলেন। হ্যাঁ আচ্ছা, কেটে দিল তো, কি একটা অবস্থা ভাই, মানে খারাপ অবস্থা, দুইজন মানে ইয়া শুরু করছে, কে কথা বলবে এটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি, মোহাম্মদ লুৎফর। লুৎফর আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। মোহাম্মদ লুৎফর আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন। মোহাম্মদ লুৎফর আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। তাহলে বিদায় জানাচ্ছি, আরেকজনকে যুক্ত করি, নতুন সুর। নতুন সুর আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। আসিফ মহিউদ্দিন ভাই, আমি তো মাত্র ঢুকলাম, একটু পরে দেখি আমি কথা বলি, আলোচনাটা একটু শুনে নি। এখানে তো আসলে মানে আপনাকে আপনি আমি টপিকে মাত্র ঢুকেছি ভাই, আমাদের এখানে তো কোনো টপিক হচ্ছে না, কোনো টপিকে কথা হচ্ছে না ভাই। আচ্ছা তো মুক্ত আলোচনা। হ্যাঁ মুক্ত আলোচনা, বলেন আপনি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আলোচনা থাকে বলতে পারেন, আর যদি আপনার কথা বলতে কোনো সমস্যা থাকে তাহলে বিদায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। না 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 ভাই, আমি যেহেতু আসছি, যেহেতু কথা বলার জন্য সংযুক্ত হওয়া, তাহলে বিদায় কেন নেব, কথা বলতেই থাকি, আপনাকে পাওয়া যায় না। হ্যাঁ তাহলে বলে ফেলেন, তাহলে বলে ফেলেন ভাই। আমি এই যে প্রচলিত যে ধর্মমতটা, এই ধর্মমতটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে আসলে এই ধর্মমত গুলোকে আসলে আমাদের বিশ্বাস করা উচিত না উচিত না, এগুলি নিয়ে ভাই আমি গত আট মানে গত 25 বছর ধরে লেখালেখি করতেছি এবং গত 8 বছর ধরে ভিডিও করতেছি। এখন যদি আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে সেই লেখাগুলো পড়তে পারেন এবং সেই ভিডিওগুলোও দেখতে পারেন, এবং আমার একটা ওয়েবসাইট আছে। কথা শুনে নেন, কথা একটু শুনে নেন ভাই, কথা একটু শুনে নেন বা কথাটা শেষ করতে দেন। আমার একটা ওয়েবসাইট আছে সংশয় .com, আমাদের ওয়েবসাইট, সেখানে ঢুকে অনেক লেখা আছে, সেখানে সেই লেখাগুলো পড়তে পারেন। তো আপনি মানে এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটা হচ্ছে একটা খুবই দীর্ঘ একটা আলোচনার বিষয়, মনে করেন আমি যদি আপনাকে এখন বলা শুরু করি তাহলে আগামী 3 বছর আমি টানা বইলা যেতে পারবো। 3 বছরের কথা আপনি লাইভে এসে জিজ্ঞেস করতেছেন, 3 বছর যেটা বইলা আমি শেষ করতে পারবো না সেটা আপনি লাইভে একটা লাইভে এসে জিজ্ঞেস করতেছেন, এটা আসলে হয় না, এইভাবে আসলে হয় না। আপনি যদি একটা স্পেসিফিক বিষয় থাকে আপনার, ছোট বিষয়, এত বড় বিষয় না, স্পেসিফিক বিষয় থাকে তাহলে স্পেসিফিক প্রশ্নটা করতে পারেন, না হলে আপনার যদি একটা বড় জিনিস জানার ইচ্ছা থাকে তাহলে আপনি আমার ওয়েবসাইটে ঢুকে বা আমার ভিডিওগুলো ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুকে সাবস্ক্রাইব করে রাখেন, সেখানে ঢুকে আমার পুরনো ভিডিওগুলো দেখা শুরু করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা এই সম্পর্কে আমার আমার মতামত। হ্যাঁ জি জি ভাই, বুঝতে পারছি ভাই। আমার ছোট্ট একটা যদি প্রশ্ন করি এখানে, সেটা হচ্ছে যে অনেকেই দেখতেছে যে আপনার এক সময় নাস্তিক হচ্ছে, তারপর নাস্তিক থেকে ফেরত আসতেছে, আবার মানে পূর্বের অবস্থানে ফেরত যাচ্ছে, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন, কেন এটা হচ্ছে? এই সম্পর্কে কি বলবো, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হতে পারে, খুবই স্বাভাবিক ব্যাপার। এটাতে তো কেউ নাস্তিক থেকে যদি মুসলিম হয়ে যায় বা হিন্দু হয়ে যায়, আমরা তো তার কল্লাকাটিটা ভাই, আমাদের আমরা তো বলি না, কথাটা শেষ করে নিই, কথাটা শেষ করে নিই, আমরা তো এটা বলি না যে নাস্তিকতা থেকে ওই পারাজর্ণব নাস্তিকতা ত্যাগ করে মুসলমান হয়েছে, এখন তো ওকে হত্যা করা বাজিব হয়ে গেছে রে, ওকে হত্যা করা বাজিব হয়ে গেছে, ওকে হত্যা করো, ওকে যেখানেই পাবা হত্যা করবে, ও আমাদের নাস্তিকতার অবমাননা করেছে, ওকে হত্যা করতে হবে, এটা তো আমরা বলি না ভাই। কে যে যার ইচ্ছা যেমন ইচ্ছা বিশ্বাস করলে করবে, না করলে না করবে, এটা যার যার ব্যক্তিগত বিষয়, বিশ্বাস হচ্ছে মানুষের ব্যক্তিগত বিষয়, কিন্তু ধর্ম আমাদেরকে, ইসলাম ধর্ম বিশ্বাস করে আমাদেরকে যে জিনিসটা শেখায় যে কেউ নাস্তিক হয়ে গেলে তার কল্লা উড়াই দাও, গর্দান উড়াই দাও, তাকে মেরে ফেলো, এই জিনিসটা শিখায়, যেটা হচ্ছে আমাদের মানব সভ্যতার জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। জাতিসংঘের ঘোষণাতে এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদে পরিষ্কারভাবে বলা আছে যে কোন ধর্মে বিশ্বাস বা অবিশ্বাস এটা হচ্ছে সম্পূর্ণভাবে ব্যক্তির ব্যক্তিগত বিষয়, এটা ব্যক্তির স্বাধীনতা, কে কোন ধর্মে যাবে, কোন ধর্ম পালন করবে কি করবে না, এটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত, এখানে তো আমার কোনো মানে কিছু নাই। তবে যখন কেউ হচ্ছে কি জঙ্গি হয়, যখন কেউ সাম্প্রদায়িক হয়, ধর্মান্ধ হয়, তখন আমরা সেগুলো সমালোচনা করি, কিন্তু এমনিতে যদি সাধারণভাবে যদি কেউ ধর্ম বিশ্বাস করে সেটা নিয়ে আমরা তেমন একটা চিন্তিত না, সেটা নিয়ে আমি তেমন একটা কথা বলি না, যে যার যেটা ইচ্ছা করতেছে করুক, যতক্ষণ পর্যন্ত না সে আরেকজনের রাইট ভায়োলেট করতেছে। তবে যদি কেউ ধর্ম এমনি এমনি বিশ্বাস করে, কোনো খারাপ কাজ করতেছে না কিন্তু এমনি এমনি বিশ্বাস করে, সেটাকেও আমি অযৌক্তিক একটা অবস্থান মনে করি,
এবং সেটারও সমালোচনা করি, কিন্তু তাদেরকে নিয়ে আমি বেশি ঘাটাই না, কারণ এরা তো এদেরকে নিয়ে ঘাটানোর কি আছে, এটা তাদের অধিকার। আমরা যেমন আমরা ধর্মের সমালোচনা করি, ঠিক একইভাবে আমরা এটাও বলি যে প্রত্যেক মানুষের বিশ্বাস এবং অবিশ্বাস দুইটাই করার অধিকার আছে। যে কেউ যে কোনো জিনিস বিশ্বাস বা অবিশ্বাস করতে পারে, ধর্মের পক্ষে বলারও যেরকম অধিকার আছে, ধর্মের বিপক্ষে বলারও সেরকম একই রকমের অধিকার আছে। যদি ধর্মের বিপক্ষে বলার অধিকার না থাকে, তাহলে ধর্মের পক্ষে বলারও অধিকার থাকবে না। কোনো একটা মতাদর্শ, সেই মতাদর্শটার পক্ষেও আপনি বলতে পারবেন, বিপক্ষে বলতে পারবেন, এটা কি বলা হয় বাক স্বাধীনতা। নতুন সুর ভাই, আর কি কোনো প্রশ্ন আছে আপনার? না এই মুহূর্তে না, ব্যাক এন্ডে থেকে শুনি, আবার যদি তৈরি হয় আমি। আচ্ছা তাহলে ভাই হ্যাঁ, কষ্ট করে একটু ইউটিউব থেকে শুনেন তাহলে আমার জন্য ভালো হয়, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এসে যুক্ত হন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি একটু ইউটিউব থেকে শুনেন, এখানে এসে বসে থাকলে আমার জায়গাটা নষ্ট হয়। আচ্ছা শাহিন আপনাকে যুক্ত করা হয়েছে, শাহিন আপনি বলেন তাহলে। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। অনেকদিন পর আপনার সাথে আসলে। হ্যাঁ ভাই বলেন, কথা বন্ধ হয়ে গেছে তো শাহিন ভাই, আপনার কথা তো বন্ধ হয়ে গেছে। আপনি আপনার ভিডিওটা অফ করে দেন, ভিডিওটা অফ করে দিলে আপনার ওনার তো ভিডিও স্টিল হয়ে গেছে। না শাহিন ভাই, আপনার ভিডিও স্টিল হয়ে গেছে এবং আপনার হাসি মুখটা দেখা যাচ্ছে আপনাকে, তো তাহলে আপনি আবার যুক্ত হন। হ্যাঁ আপনাকে আবারও আসেন, আবারও আসলে যুক্ত করবো না, কিন্তু আপনার ভিডিওটা। হ্যাঁ ফারাজ ভাই, আমি তো কারো কথা শুনতে পাচ্ছি না। ফারাজ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা তো পরিষ্কার তাই না? আচ্ছা ঠিক আছে, শাহিন ভাই আবার আসছে। শাহিন আপনাকে আবার যুক্ত করেছে, আপনার ভিডিওটা আপনি চাইলে অফ করে দিতে পারেন, কারণ আপনার ইন্টারনেট বলতে খুব একটা ভালো না। ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে কোরআনের আপনার হচ্ছে 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে যে আসমান এবং জমিন, আল্লাহ যে দাবি করছে যে আসমান এবং জমিন একসাথে ছিল, এটাকে পরবর্তীতে তিনি আসমানকে উপরে নিয়ে গেছেন আর জমিনকে নিচে নিয়ে গেছেন, আসলে এটাকে সে যে দাবি করছে এই দাবির পক্ষে আমার কাছে আসলে আমি চাচ্ছি যে এর 1400 বছর আগে কোন কিতাবে বা কোন গ্রন্থে বা কোন মনীষী কোন জায়গায় লিখে গেছে যে এর আগেও কেউ এরকম দাবি করছে নাকি, এটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ এরকম তো অনেকেই দাবি করছে, অনেক ধর্মগ্রন্থে এই একই ধরনের কথা বলা আছে। জি আসলে আমি ওটা একটু নোট করতে চাচ্ছিলাম, এটা কোথায় পাওয়া যাবে একটু যদি বলতেন। ভাই আপনি যদি আমার কথার মাঝখানে কথা বলা শুরু করেন তাহলে তো আমি কথা বলতে পারবো না, তাই না? আপনি সরি সরি ভাই, আপনার রুলস আমি জানি, আমি ভুলে গেছি, সরি। আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে দেখি যে প্রাচীন মিশরের মানুষ এই বিষয়ে কি বলতো এবং প্রাচীন গ্রিসের মানুষ এই বিষয়ে কি জানতো বা কি বলতো, তাদের ধর্মগ্রন্থগুলোতে কি কি বলা আছে সেগুলো আমি একটু আপনাকে বের করে দেখাচ্ছি। দেখা না গেলে বইলেন, হ্যাঁ দেখা গেলেও বইলেন, দেখা না গেলেও বইলেন। দেখা যাচ্ছে দেখি ছোট বেশি, জি অনেক একটু ছোট লাগছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি বলেন। আমি বড় করে দিচ্ছি। এই যে দেখেন প্রাচীন মিশরের মিশরে একটা যে উপকথা পাওয়া গেছে, সেই উপকথাতে যেটা বলা আছে, খ্রিস্টপূর্ব 480 সালে খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের 480 বছর আগে, মানে হচ্ছে আজ থেকে মনে করেন এখন তো 2023 সাল, তাই না? 2023 সাল আবার যোগ করবেন 480 বছর যোগ করবেন, এটার সাথে 480 যোগ করলে যত হয়, মানে অনেক বছর আগে, মানে প্রায় 2500 বছর আগে, 2500 বছর আগে এথেন্সের নিকটবর্তী সালামিস দ্বীপে জন্ম নেয়া প্রসিদ্ধ একজন নাট্যকার ইউরিপিদেস লিখে গেছেন যে তার মায়ের কাছ থেকে তিনি একটা উপকথা শুনেছেন, সেখানে বলা ছিল যে পৃথিবী এবং আকাশ একসময় একসাথে ছিল, পরে দেবতাগণ সেটি আলাদা করেন। এই ধারণাটি আবার এদেরও আগে, এই যে মানে প্রাচীন গ্রিসে যে নাট্যকার এই নাটকটা লিখছে সে আবার জানতে পারছে আবার প্রাচীন মিশরের একটা ঘটনা উপকথা থেকে। প্রাচীন মিশরেও এই ধরনের একটা উপকথা প্রচলিত ছিল, মিশরীয় উপকথা অনুসারে দেবতা শু নামক একটা দেবতা ছিল, সে ছিল আকাশের দেবতা এবং নুট ছিল পৃথিবীর দেবতা, না আকাশের দেবতা নুটকে পৃথিবীর দেবতা গেপ থেকে আলাদা করেছিল যখন তারা গভীর প্রেমে ছিল, এর মাধ্যমেই মানে দুটো একসাথে মিলেমিশে ছিল। এই যে আকাশের দেবতা নুটকে পৃথিবীর দেবতা গেপ থেকে আলাদা করেছিল,
এর মাধ্যমে জগতে দ্বৈততার সৃষ্টি হয়েছিল, মানে দুইটা জিনিস, মানে জোড়া, দ্বৈততা মানে হচ্ছে জোড়া, হ্যাঁ, এর মাধ্যমে জোড়ার সৃষ্টি হয়েছিল, অর্থাৎ উপরে এবং নিচে, আলো এবং অন্ধকার, ভালো এবং মন্দ। মিশরীয়রা বিশ্বাস করত যে সু যদি নুট, আকা, নুট মানে আকাশ, আর গেব, গেব মানে পৃথিবী, মানে ওই পৃথিবীর দেবতা আর কি, গেবকে আলাদা না করতো তবে পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্ব থাকতো না। এই যে এইটা হচ্ছে তাদের একটা আঁকা ছবি, মিশরীয়, প্রাচীন মিশরীয়, মিশরীয়দের আঁকা একটা ছবি। এই ছবিটা হয়তো আপনি ইন্টারনেটে অনেক জায়গাতে দেখতে পাবেন, এটা ইউটিউবেও আছে, ইউটিউব সরি উইকিপিডিয়াতেও আছে। এই যে এটা হচ্ছে আকাশ, উপরের এটা হচ্ছে আকাশ, আর এটা নিচে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পৃথিবী, এইটাকে ইয়া করা হয়েছে। এইবার ইউরিপিডেস যে ইয়াটা লিখছিল, সেই উপকথাটা লিখছিল, সেই উপকথাতে এই যে দেখেন বই, বইও দেয়া আছে, দ্য সেপারেশন অফ স্কাই অ্যান্ড আর্থ অ্যাট ক্রিয়েশন, এই বইটার ভিতরে এই জিনিসগুলো বলা আছে। দেখেন আমি এই বই থেকে আপনাকে দেখাচ্ছি, এই বইতে এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে। আপনি যদি ইংরেজি পড়তে পারেন তাহলে পড়ে নিতে পারেন, এখানে এই জিনিসগুলোই আছে। বইটার নাম, বইটার নাম ভাইয়া, বইটার নামটা আরেকটু দেখি, আরেকটু এখানে রাখুন, একটু রাখেন একটু, বইটার নামটা দেখি। বইটার নাম হচ্ছে দ্য সেপারেশন অফ স্কাই অ্যান্ড আর্থ অ্যাট ক্রিয়েশন। একটু আপনার স্ক্রিন, আপনার স্ক্রিন একটু, আপনার স্ক্রিন একটু উঁচু করেন, আমি এটা স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখলে আমি পরবর্তীতে দেখতে পাবো এটা। ওকে ওকে ওকে, হ্যাঁ এই যে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ এই মানে বইটা আপনি ইসে পাবেন, সংশয়.কম-এ পাবেন, সংশয়.কম-এ ঢুকে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব লেখাটা যদি আপনি পড়েন, এই লেখাটার ভিতরে এই সব দলিলাদি একসাথে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এই জিনিসগুলো প্রাচীনকালের মানুষ অনেক আগে থেকেই তাদের ধর্মীয় উপকথাগুলোতে, গল্পকথাগুলোতে এই জিনিসগুলো বলা ছিল। ইসলামী বিশ্বাস অনুসারেও পৃথিবী এবং মহাকাশ পূর্বে এক ছিল, যেটা কোরআনে বলা হয়েছে। এখানে দেখেন যে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা আছে, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ এবং জমিন একসাথে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম। এই জিনিসটা আরো বলা আছে, এখানে দেখেন, এখানে যে জিনিসটা বলা আছে যে যারা যারা কাফের তারা কি দেখে না যে আকাশ এবং জমিন ওতপ্রোত ভাবে মিশেছিল। এই যে আপনি আপনি এই আয়াতটা তো পড়ছেন ভাই, তাই না? জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই, না পড়লে তো আর এটা আল্লাহ, আল্লাহ পাক বললো যে কাফেররা কি দেখে না। আচ্ছা কাফেরদের পক্ষে কি কখনো এটা দেখা সম্ভব যে আকাশ এবং পৃথিবী, ধরে নিচ্ছি তর্কের খাতিরে আকাশ এবং পৃথিবী আগে একত্রিত ছিল, এটা ধরে, তর্কের খাতিরে ধরে নিচ্ছি, কিন্তু এখানে আয়াতে কিন্তু বলা আছে যারা কুফরি করে তারা কি দেখে না, তারা কি দেখে না যে, এই যে দেখেন এখানে, এই যে দেখেন তাইসিরুল কোরআনে পুরো ভালো অনুবাদটা দেয়া আছে, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ এবং জমিন একসাথে সংযুক্ত ছিল, এখানে কিন্তু দেখে না। আচ্ছা অবিশ্বাসীদের পক্ষে কি এটা আদৌ দেখা কখনো সম্ভব, যে তারা কি তখন উপস্থিত ছিল যে তারা এটা দেখবে, বলেন তো ভাই? ঠিকই, এরই সাদৃশ্য আরেকটা আয়াত আছে যে আমি সাত আসমান জমিন বিনষ্ট করেছি, তারা কি দেখেন? আচ্ছা আসমান কি সাতটা, এটা কি দেখা কি সম্ভব? এটা এটা অযৌক্তিক একটা কথা মাত্র। মানে তখন কি কোনো কাফের দাঁড়া ছিল যে আল্লাহ আকাশ এবং জমিন দুই ভাগ করতেছে, আলাদা করতেছে? তখন কি একদম কাফের দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, বা ওই কাফেররা কি কখন কখনো না, যখন যখন পৃথিবী সৃষ্টি হয়নি, যখন পৃথিবী সৃষ্টি হয়নি সেখানে একটা কাফের কিভাবে আসলো, সেখানে একটা কাফের কিভাবে আসলো, কাফের সেটা দেখবে কেমনে, তাই না? মানে এটা তো একটা, এখানে তো এখানে তো সৃষ্টিকর্তাকে অস্বীকার করা হয়নি এখনো, সৃষ্টিকর্তাকে অস্বীকার করা মানেই হচ্ছে কাফের, কিন্তু এখানে তো অস্বীকার করাই হয়নি, যেখানে কোনো জীবের অস্তিত্ব নাই সেখানে সে কিভাবে বললো এটা, এটা নিহাত একটা অযৌক্তিক একটা বিষয় মনে হলো আমার কাছে, যার জন্য আমি আসলে ডকুমেন্টস গুলো একটু খোঁজার জন্য আপনার কাছে আর কি জানতে চাইছিলাম, আমি এটা খুঁজেছি। তাহলে আমরা একটু ফারাজ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, ফারাজ ভাই আপনি আপনি কি বলেন যে কখন কি একটা কাফের খাড়ায় খাড়ায় কোমরে হাত দিয়ে বসে দাঁড়ায় দেখতেছিল আল্লাহ পৃথিবী এবং আসমান আলাদা করতেছে? এটা তো প্রাচীন ক্রিয়েশন মিথ, এবং ক্রিয়েশন মিথটা অন্য কেউ দেখবে কিভাবে, দেখলে তারা ওই সময় থাকবে কিভাবে, মানে ক্রিয়েশনের আগে তারা বসে বসে কাফেররা কিভাবে দেখবে, কাফের মোমেন্ট কেউ কিভাবে দেখবে যে যে আল্লাহ আসমান জমিন আলাদা করতেছে, কি অসম্ভব এটা। আর আপনি যে বিয়াগুলো দিলেন আসিফ ভাই, যে ব্যাখ্যাগুলো দিলেন প্রাচীন ক্রিয়েশন মিথের, যে তারা যেটা মনে করতো তার সাথে কিন্তু ওই সিমিলার জিনিসই পাওয়া যায়, যে আসমান জমিন আলাদা ছিল, মানে একত্রিত ছিল, আলাদা করার পর তারপর আল্লাহ কি কি করলো, ওইটার মধ্যে যে দিন রাত হইলো, তারপর হচ্ছে আপনার ফসল ফসল উৎপাদনের জন্য উর্বর হইলো জমি, এই জিনিসগুলো কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কিন্তু এই এই ক্রিয়েশন মিথ গুলাই লেখা। আসলে ভাই আমরা একটু, আমরা একটু একই সাথে এই হাদিসটা একটু দেখে নেই, যে হাদিসের ভিতরে যে কোন কোন দিন কি কি সৃষ্টি করা হয়েছে সেইটাও যে বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে সেই হাদিসটা একটু দেখে নেই। এই হাদিসটা একটা ইম্পর্টেন্ট হাদিস, এটা একটু দেখা দরকার যে আল্লাহ কবে কি বানাইলো, এটা একটু আমাদের জানা জানা থাকা তো ভালো, তাই না? জানলে তো আমরা, আমাদের জ্ঞান হবে, আমরা একটু জেনে নিই যে কোন দিন কি যে আল্লাহ বানাইলো সেটা একটু দেখি আমরা। এখানে দেখেন আমি একটু বড় করে দিচ্ছি, এখানে দেখেন সহি মুসলিম, সহি মুসলিম হাদিস একাডেমি
হাদিস নাম্বার হচ্ছে 6947, সেখানে বলা হচ্ছে সৃষ্টির সূচনা এবং আদম আলাহ সাল্লামের সৃষ্টি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন, সোমবার দিন তিনি বৃক্ষরাজি, খেয়াল রাখেন কিন্তু বৃক্ষরাজি কিন্তু সোমবার দিন সৃষ্টি করছে, তাই না ভাই? বৃক্ষরাজি কবে? সোমবারে। সোমবারে, আচ্ছা। মঙ্গলবার দিন তিনি বিপদাপদ সৃষ্টি করলো, আচ্ছা বুঝলাম। নূর সৃষ্টি করলেন বুধবার দিন, নূর মানে হচ্ছে সূর্য, আলো। হ্যাঁ, আলো সৃষ্টি। আচ্ছা, আমার প্রশ্ন হইলো শাহিন ভাই, আপনি একটু বলেন তো যে গাছপালা আগে সৃষ্টি করলো এবং সূর্য সৃষ্টি করলো পরে, দুই দিন পরে, তাই না? গাছপালা আহে কোন দিক দিয়া? আমি তো এটা মাথায় ঢুকে না ভাই। আমরা যেহেতু সৌরজগতে বাস করি, সোলার সিস্টেমের অনুযায়ী আমরা যে দেখি যে গাছপালা এগুলো সৌর মানে সৌর যে আলো দেয়, এই আলো ছাড়া এই গাছগুলো টিকে থাকতে পারে না। আর তার থেকে বড় কথা হলো যে সে যে ডিমের বিভক্ত করলো, যেখানে আলো এবং অন্ধকার সে দুটাকেই সে একত্রিত না মানে আলাদা না করে সে কিভাবে দিন গণনা করলো, আমি এটাই বুঝে আসে না যে আসলে সে দিন গণনা করলো কিভাবে, যেখানে আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করা হয়নি। সেটাও একটা প্রশ্ন, কিন্তু আমার আমার এখানে স্পেসিফিক প্রশ্নটা হচ্ছে সূর্যরে যদি বুধবার বানায়, তার দুই দিন আগে সে বৃক্ষরাজি কেমনে বানাইলো? বৃক্ষরাজি হইতে হলে লাগবে অন্ধকারে বানাইছে, ওগুলা ওগুলা মুমিন মুমিনরা এগুলা ভালো মানে করেন যে আত্ম করতে পারে, তাছাড়া আমাদের মতো মানুষের আত্ম করা কখনোই সম্ভব না। এটা অন্ধকারে আসলে ওরা যে আসিফ ভাই এর থেকে মানে ভালো ক্লিয়ার ভাবে বলা যায়, যারা এই যে কবরের কথা বলে যে কবরে ফেরেশতা এসে মানে মারধর করবে আর হচ্ছে ওই জান্নাতের মনে করেন যে দিদিদেরকে পাঠিয়ে দিবে, যারা এই ধরনের কথা বলে মূলত কবরের যারা জ্ঞান রাখে তারা এটাকে স্পষ্ট ভাবে বিশ্বাস করবে, আপনি আমি না করলেও। আচ্ছা শাহিন ভাই, আপনার কিন্তু চেহারাও দেখা গেছে এবং আপনার কিন্তু ছবিও দেখা গেছে। হ্যাঁ, আপনি এখন আজকে বলেন না এটা আসলে আসলে কি জানেন, আমি আজ এই জায়গায় আসার একটা মানে সোর্স থাকে, তো এই সোর্সটা হচ্ছে কি জানেন এই মোল্লা হুজুর বিভিন্ন টাইপের হুজুরের কারণে আজকে আমার এই পর্যায়ে আসা, কারণ আমি খুব ভালো একটা ইমানদার একটা লোক ছিলাম, এমনকি আমি হচ্ছে তাহাজ্জুদ সালাতেও আদায় করতাম, এমনকি আমি খুব সুন্দর একটা পরিপাটি নিয়ে আমি ছিলাম আর কি, কিন্তু যখন একটা ছিঁড়ে আরেকটা যায় আরেকটা ছিঁড়ে আরেকটা যায়, তখন দেখি হুজুররা খালি তাদের জবান খালি চেঞ্জই করতে থাকে, এ বলে এটা না, ও বলে ওটা না, ও বলে ওটা না, তখন আমার মাথায় একটা জিনিস আসলো যে আসলে এই হুজুরদের দিয়ে কিছু হবে না, এখন যা করার সেটা আমাকেই করতে হবে, যার কারণে আমি হচ্ছে কোরআন স্টাডি করা শুরু করলাম বেশ নিজের বুদ্ধি বিবেক জ্ঞান থেকে, যে আসলে কোরআন অবশ্যই যেহেতু সবার ধর্মগ্রন্থ আছে, হঠাৎ একদিন মনে আসলো যে আমরা যেভাবে দাবি করি যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ, এভাবে তো একটা হিন্দুও করতে পারে একটা খ্রিস্টানও করতে পারে, তাহলে আমাকে ওই ধর্মগুলোকে ওভারটেক করে আমার ধর্মটা যে সত্য এটা প্রমাণ করতে হবে, তাহলে অথবা আমাকে সেভাবে পড়াশোনা করতে হবে, জাস্ট আমি সেভাবে একটু কোরআন সম্পর্কে স্টাডি করতে শুরু করলাম, হাদিস এগুলা ইসমাকিয়াস এগুলো বাইরে রেখে দিলাম আপাতত, আমি চিন্তা করলাম যে আসলে যদি কোরআনকে আমরা আল্লাহর বাণী ঈশ্বরের বাণী বলে মনে করি তাহলে এখানে সুস্পষ্ট বর্ণনা থাকতে পারে, সেহেতু আল্লাহ অনেক জায়গায় দাবি করছে যে আমি সুস্পষ্ট ব্যাখ্যা দানকারী, আর এখানে তো মোল্লা মুনশিরা মনে করেন যে ডাইরেক্ট বলবে ঠিক, কিন্তু বিষয়টা সেরকম না, আমি চিন্তা করলাম যে না একটু পড়ার দরকার আছে, তখন পড়ার দরকার আছে, তখন প্রথমে যে সূরা আলাক এটা আপাতত এক সাইডে রেখে দিলাম, আমার ভিতরে আরেকটু ঢোকার প্রয়োজন ছিল, আমি বেশ গভীরে গেলাম, কিন্তু এখানে যে কে কথা বলে আমি এটাই বুঝি না, কখন আল্লাহ কথা বলে আর কখন নবী কথা বলে, কখন মানুষ কথা বলে আর কখন জিব্রাইল কথা বলে, আসলে এই জিনিসটা আমাকে নিয়ে আসতে আমার মাঝে মাঝে মনে করেন অনেক বিরক্তি বোধ করতাম যে আসলে এটা আবার কিরকম কথা, একটা জিনিস একটা সুস্পষ্ট জিনিস থাকবে যে আমি বললাম অথবা তুমি বলো অথবা মানে এটা সৌন্দর্য, আমি একটা জিনিস মানে মিলাতে পারলাম না, তারপরে এটা গেল, তারপরে আসলাম যে বুঝতে পেরেছি শাহিন ভাই আপনার যে প্রশ্নগুলো আছে সেগুলো খুবই চমৎকার। ঠিক আছে তাহলে ভাই, আপনাকে আজকে আর আমি বেশি কথা বলতে দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে আপনি আপনার চেহারা দেখাইছেন, এটাতে কোনো একটা আপনার যদি নিরাপত্তা সমস্যা হয় ভবিষ্যতে এই কারণে। নিরাপত্তা ভাই, নিরাপত্তা জিনিসটা আমি যেখানে আছি, জি বলেন বলেন বলেন। আপনি এরপরে আরেকদিন যুক্ত হন অন্য একটা প্রোফাইল ফটো দিয়ে এবং অন্য একটা ছদ্মনাম দিয়ে, আপনি পরে আরেকদিন যুক্ত হন, সেদিন আপনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু আজকে যেহেতু আপনার চেহারা এবং ছবি দুইটাই দেখা গেছে আমি আপনাকে আর কথা বলতে দিতে চাচ্ছি না, আপনি ভবিষ্যতে আরেকদিন যুক্ত হন, ঠিক আছে, সেদিন আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আরেকটা জিনিস সম্পর্কে কি আমি জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ করেন, বলেন। আচ্ছা, যে আল্লাহ দাবি করছে যে আমি শুক্র থেকে প্রাণী সৃষ্টি করেছি, এখন আমি এই শুক্র থেকে প্রাণী সৃষ্টি করার এই বিষয়টা নিয়ে আমি সংশয় .com বা হচ্ছে আরো অন্য অন্য জিনিসগুলোকে দেখছি, ঠিক আছে, যে আসলে এটা সম্ভব কিনা, আসলে মনে করেন এতগুলো পড়া, আমি কর্মজীবী মানুষ, আমি কর্ম করি, তার জন্য আমি এটা সময়কে ঠিক পেরে উঠছি না, বুঝছেন,
তো আমি জাস্ট সরাসরি একটা জিনিস জানতে চাচ্ছি যে এই শুক্র বাদে কি, এই শুক্র বাদে কি কোনো জীবের মানে তৈরি করা কি সম্ভব, জীব তৈরি করা কি সম্ভব? শুক্র ছাড়াও তো জীবের উদ্ভব ঘটে, মানে কোষ বিভাজন হয় না আপনি? জি জি, আমি ওই কোষ, আমি ওই কোষ বিষয় নিয়ে পড়ছি, আদর্শ কোষ থেকে যে জীব মানে হয় এটা ঠিক আছে আমি মানছি, কিন্তু আপনি বললে যেহেতু আপনার স্টাডি তো মানে উচ্চ লেভেলের আছে আর কি, এই জন্য আমি এই জিনিসটা জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে আপনাকে বিদায় জানাই, আমরা পরে আবার এগুলো নিয়ে একসময় আলোচনা করব, অমিত ভাই আসলে অমিত ভাইয়ের সাথে আরো আলোচনা করবো না আমরা, যে কিভাবে হয় যে অযৌন অযৌন প্রজনন, সব অযৌন প্রজননটা কিভাবে হয় বিস্তারিত ভাবে আমরা আলোচনা, আপনি পরে দেখতে পারেন অযৌন প্রজনন লিখে সার্চ করলে অনেক আর্টিকেল আসবে, সেটা আপনি নিজেও পরে দেখতে পারেন, এটা সহজ, গুগলে গিয়ে সার্চ করলেই পাবেন আপনি অনেক আর্টিকেল। এছাড়া অমিত ভাই যদি আসে তাহলে অমিত ভাই আপনাকে এক্সপ্লেন করতে পারবে। তাহলে আজকে বিদায় জানাই, ঠিক আছে ভাই? ওকে ওকে ভাই, আমি আপনাদের পাশে থেকে আপনাদের লাইভ আমি কন্টিনিউ করছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, শুভকামনা রইলো, আমি স্ক্রিনটা দিয়ে রাখছিলাম যেন চেহারাটা দেখা না যায়। আচ্ছা।